হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিও স্বাগত জানাচ্ছি জনি আজকের ভিডিওতে আমরা আসছি কুত্তা বাংলা বা রেলওয়ে জাদুঘর রেলওয়ে জাদুঘর বা এখন শেখ রাসেল শিশু পার্ক হিসেবে পরিচিত বেশি কথা বলবো না আজকে শুধু পার্কটা দেখাবো আমি অবশ্য বেশি বকবক করি তো আজকে বন্ধ বকবক করা আজকে যা শুধু পার্কটা দেখাবো এতটুকুই আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে আছে আলামিন ভাই আলামিন এখানকার মোটামুটি সব চিনে এবং জানে উনি মোটামুটি এখানকার ছোট থেকে বড় হয়েছে ভাই আপনার নামটা বলেন সবাইকে আমি তো বলে দিলাম মোহাম্মদ আলামিন হ্যাঁ ভাই এখানকার নামটা কি এই জায়গাটার কার एक्चुअली পূর্ব নাম ছিল ভাগবন্ধা নামে পরিচিত ছিল এখানে দুটো কুকুর ছিল দুটো কুকুর ছিল সিঁড়ির উপরে দুটো কুকুর ছিল একটা ভেঙে যাওয়তে মানুষ এটাকে কুকুর কুকুর বলে মনে করত এরপর এটার নাম কুত্তা বাংলা নামে পরিচিত ইতিমধ্যে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জন ওয়াটার কাউন্সিল অফ মোহাম্মদ হোসেন ইরুম্বাইয়ের মাধ্যমে এই কাজটি সম্পন্ন হয়েছে যে শেখ রাসেল শিশু পার্ক এখানে আগে অনেক টুরিস্ট আসতো না এখন বর্তমানে অনেক টুরিস্ট পর্যটকদের ভিড় কত বছর এখানে প্রায় আসি প্রায় 21 থেকে 22 বছর মতো মানে আপনি ছোটবেলা থেকে এখানে আচ্ছা ঠিক আছে ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে